কারণ এখানে অনেক ভালো লাগছে, কারণ তোমাদের সাথে সবার সাথে দেখা হইতেছে। বাসা থেকে তো প্রায় আমি একাই থাকি, বলতে গেলে বাসার ভিতরে কত আর থাকতে এই যে তোমরা দু একদিন নয় একে একে 5টি বছর কাছে অনেক বছর সবাই মিলে একসাথে কত আনন্দ বই উল্লাস মজা করছি, কত মজা। হ্যাঁ ও নো নো শুনলাম গ্রামেও কাজ করছো আবার শহরেও কাজ করছো, গ্রামে কেমন কি লাগছে আবার শহরেও নাকি কাজ করছো, তো তুমি গ্রামে যখন কাজ করছো আবার ঢাকা কেমনে গেলা? আমি ঢাকায় গেলাম কেমনে, মানে ঢাকায় গেছি হচ্ছে আমরা আমাদের তো গ্রামে অনেক মানে বাড়ি ঘর চেঞ্জ হয়েছে না, মানে এই বাড়িতে তো বেশি দিন থাকতে পারি না, ওই বাড়িতে মানে আমাদের ছোটো বলা মানে আমরা হই হুল্লা করছি, মানে সবাই তো পছন্দ করতে পারে না, রাত্রে ছোট ছোট গুলা বান সবাই মিলে রাত্রে সিলাসিলি করছে, আশেপাশে মানুষের পছন্দ না, পরে বলছে যে আমরা কাজ করতে মানে সে ডিরেকশন হিসাবে আছে, ডিরেক্টর হিসাবে পরে আস্তে 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 মনে করে যে কাজ করতে আসি পরে পিয়াজি ভাইয়ের সাথে তার ভালো একটা কানেকশন হয়ে গেল, মানে পিয়াজি ভাইয়ের একদিন হঠাৎ করে বলতে ভাই ওদের নিয়ে আমার টাকায় দিয়ে জায়গায় কাজ করি, ওই জায়গায় নেন লোকেশনটা ভালো পাবেন, মানে ব্যাকগ্রাউন্ডের কথা বলছি, লোকেশনটা ভালো পাবেন, সবটা আরাম পাবেন, মানে গ্রামে কাজ করলে কী হয় মানে আশেপাশে আমরা এই জায়গায় কাজ করতেছি না, ঠিক আছে শুটিং করতেছি আশেপাশে ওই গ্রামের পোলাপান মানুষজন মানে বাইরে দিকে নয়েস আসলে তো কি আমার সমস্যা না, তো মানে পরে হচ্ছে বাইরে বললো যে ভাই ওদের ঢাকায় যাই ওইগুলো ভীষণ ভালো, পরে পিএস ভাই চিন্তা করে দেখলো, পরে আমাদের মতামতটা নিল, বললো যে কী পরিস্থিতি তোর আগে যাবি না এখানে করবি, পরে আমরা খুশিতে মানে বললাম যে হ্যাঁ ভাই যাবো, পরে তারপরে হঠাৎ করে পিএস ভাই বললো যে ঢাকা নিয়ে যাবো, পরে আমাদের মনে সময় গেছে এক হাইজে ঠিক আছে, মানে এক হাইজে হচ্ছে 20 জন 25 জন করে গেছি, 25 জন মানে এক গাড়িতে ভিতরে গেছে, কিন্তু বাইরে থেকে কেউ বলতে না যে 25 জনই গাড়ির ভিতরে আছে, বাইরে থেকে কেমনে বুঝবে, ভিতরে যদি তোমরা যে কথা আছে না যদি হাল যায় নিয়ে হাল ঠিক আছে তাহলে কেমনে বুঝবে, আসলে যখন গ্রামে কাজ করছো এটা ঠিক যে গ্রামে কাজ করলে লোকেশন একটু ডাউন কি ব্যাকগ্রাউন্ড একটু ডাউন পাওয়া যায় ঠিক আছে, অতটা কালারফুল পাওয়া যায় না, কিন্তু শহরে কাজ করলে ব্যাকগ্রাউন্ড ভালো পাওয়া যায়, স্পটে কাজ করলে কাজগুলো আইগা ঠিক আছে, এরকম আর কি ঠিক আছে। হ্যাঁ আমরা যদি একবার করোনার ভিতরে তোমার হচ্ছে আমার বাড়ি গেছিলাম, মানে একদম করোনার ভিতরে লকডাউন দিছে পুরো বাংলাদেশে লকডাউন দিছে, তো মানে আমরা মেন রাস্তা দিয়ে ওইটা দেওয়া যায় না, মানে কোন এমন জায়গা দেখে গেছে 25 জন গাড়িতে ফার্স্ট ঠিক আছে, মানে যে করোনা গেল করোনা তখন কাজ করছো? হ্যাঁ হ্যাঁ লকডাউনের ভিতরে, মানে লকডাউনের ভিতরে তখন তো বাড়ি থেকে বাইরে নিষেধ আছে না, তো আমাদের মানে আমার টাকা গেছি খুব মানে ইয়ার কইরা মেন রোড দেওয়া যায় নাই, তোমার কোন যে নিয়ে গেছে মানে এমন এমন জায়গা মানে ভয়ানক ভয়ানক জায়গা ঠিক আছে, হ্যাঁ মানে রাস্তা গাড়ি মনে করতে শুনতে মানে ভাই লাগলে ঠিক আছে, গাড়ি মানে সবাই তোমার মনে করে ভালো লাগে এইরকম অবস্থা, মানে আমরা তখন স্পট করে চিনতো না, পরে লোকেশন দেখা দেখে পিয়াস ভাই পরে গেছে কষ্ট হয়ে গেছে। আচ্ছা ধরলাম তোমরা গেছো ঠিক আছে, যখন নতুন লোকেশন নতুন কিছু ভিতরে যা দেখলা যে এই স্পটের ভিতরে তখন কেমন লাগলো? প্রথম দিন সর্বপ্রথম ফার্স্ট টাইম একদম ফার্স্ট টাইম স্পটে ঢুকছি, যখন রাত্রিরা তত কিছু দেখি নাই মানে
তো আবার কোন একদিন দেখা হবে সামনের বছরে 2-5 বছর পরে।